এনআইডি বা ভোটার আইডি কার্ড, অনেক সময় আমাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড চেক করার প্রয়োজন পড়ে যে এই এনআইডি বা ভোটার আইডি কার্ডটি সঠিক কিনা, অর্থাৎ আসল না নকল। অনেক সময় দেখা যায় বাড়ি কিংবা দোকান ভাড়া দেওয়ার সময় অথবা বিভিন্ন এগ্রিমেন্টের জন্য অনেকেই ভোটার আইডি কার্ড দিয়ে থাকে, সেক্ষেত্রে যে ভোটার আইডি কার্ডটি আমাদেরকে দেওয়া হয়েছে সেটি সঠিক কিনা বা আসল কিনা সেটি চেক করার প্রয়োজন পড়ে। তো সেজন্য অনেকেই হচ্ছে অনলাইনে এটার পদ্ধতি খুঁজে যে কীভাবে এটা চেক করা যায়। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে কারো ভোটার আইডি কার্ড সঠিক বা আসল কিনা সেটা চেক করতে পারি। তো ভিডিও শুরুর আগে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ভোটার আইডি কার্ড চেক করার জন্য আপনারা সরাসরি আমাদের ফোন বা ল্যাপটপের যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। তো আসার পর এখান থেকে আপনারা লিখবেন IDTAX। তো IDTAX এটা ক্লিক করার পর আপনি উপরের দিকে একটা ওয়েবসাইট পাবেন, এটা দেখতে পাচ্ছেন ভূমি উন্নয়ন কর, তো এটা সরকারি একটা ওয়েবসাইট। তো এটাতে ক্লিক করবেন আর এটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেইখানে চেক করে সরাসরি আপনি এই ধরনের একটা ওয়েবসাইটে চলে আসবেন। তো এইখানে আসার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার নামের যে একটা অপশন পাবেন, তো এইটাতে আমরা ক্লিক করে দেব। তো এইখানে ক্লিক করার পর এইখান থেকে আমাদের হচ্ছে একটা বিষয়, এটা হচ্ছে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে কারো একটা মোবাইল নাম্বার, আপনার নিজের মোবাইল নাম্বার দিলেও হবে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে যার ভোটার আইডি কার্ডটি আপনি পরীক্ষা করতে চাচ্ছেন যে আসল কি নকল সেটা এখানে দিয়ে দেবেন, এবং তার ভোটার আইডি কার্ডের যে দিন মাস এবং বছর আছে সেইটা দিয়ে দেবেন। তো এখানে আমি আমার ভোটার আইডি কার্ডের তথ্য, ফোন নাম্বার, এগুলো জন্ম তারিখ এগুলো দিয়ে দেওয়ার পর এইখানে নিচের দিকে পরবর্তী পদক্ষেপ, তো এটাতে ক্লিক করে দেব। এখানে আমার যে ভোটার আইডি কার্ডের তথ্য সেটা কিন্তু পাওয়া গেছে, অর্থাৎ এই ভোটার আইডি কার্ডটি কিন্তু অরিজিনাল একটা ভোটার আইডি কার্ড। তো এভাবে আপনারা হচ্ছে আপনাদের যে প্রয়োজনীয় ভোটার আইডি কার্ডটি আসল কি নকল সেটা চেক করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে সেক্ষেত্রে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।